সদর এ যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার এনএসআরসিসি স্পোর্টস হলে সদর এ ভিত্তিক যোগার নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী শিবিরে মোট 12টি গ্রুপ থেকে 70 জন বালক বালিকা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে নির্বাচনী শিবিরে যারা ভালো ফলাফল করবে তারা জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতা এবং তারপর ক্রমপর্যায়ে রাজ্য ভিত্তিক এবং জাতীয় আসরে অংশগ্রহণ করতে পারবে বলে জানান নির্বাচনী শিবিরে উপস্থিত রাজ্যের ক্রীড়া পর্ষদের কর্মকর্তারা। উল্লেখ্য, রাজ্যের ছেলে মেয়েরা যোগার বিভিন্ন আসরে উল্লেখযোগ্য ফলাফল করেছে বিভিন্ন সময়। সদর যোগা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং যোগা গুরুরা, আমার প্রিয় খেলোয়াড়রা এবং অভিভাবকবৃন্দ, আজকের এই যে টুর্নামেন্ট, তোমাদের এখানে যারা সিলেকশন পাবে তারা ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে খেলবে, যেটা এখানেই 30 তারিখ হওয়ার কথা, তাই তো? 30 অক্টোবর এখানেই হবে। এবং ডিস্ট্রিক্টে যারা ভালো করবে তারা সিলেকশন পেয়ে স্টেট টুর্নামেন্টে যাবে, সেটা এগিয়ে চলার সংবাদে হবে। এবারও বেশ বড় করে এই সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা আশা করব যে সদর টুর্নামেন্টে যারা এখানে ভালো পারফরমেন্স দেখাচ্ছ, তোমাদের লক্ষ্য থাকবে একেবারে স্টেট টুর্নামেন্ট থেকে যাতে তোমরা পদক পেতে পারো।